নমস্কার বন্ধুরা, পরমান্ন কিচেনে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজকে আমি মৌরি দিয়ে তালের বড়া তৈরি করে আপনাদেরকে দেখাবো। এর জন্য আমি অল্প মৌরি নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি, সুজি নিয়েছি হাফ কাপ, আর 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এরপর এর সাথে 1/4 কাপ মিল্ক পাউডার মিশিয়ে দিলাম, আর 250 গ্রামের মতো তালের রস নিয়েছি, অল্প একটু বেকিং পাউডার নিয়েছি। এরপর সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, অল্প একটু চিনির গুঁড়ো মেশাতে পারেন। সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিয়ে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর কড়াইয়ে তেল গরম করে আমি মিশ্রণটার থেকে অল্প অল্প নিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো মিডিয়াম হিটে ভাজতে হবে। এক পাশটা ভাজা হওয়ার পর আমি উল্টে দিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তালের বড়াগুলো তৈরি হয়ে গেছে, এরপর এগুলো একটু ঠান্ডা হলেই পরিবেশন করা যাবে। এভাবে তালের বড়া বানিয়ে দেখবেন, মৌরি দিয়ে আর মিল্ক পাউডার দিয়ে খেতে খুব সুন্দর হয়, স্বাদটা একটু অন্য ধরনের খেতে হয়।